একটু করুন বাবু, আর আমার মাটা তো মরেই যাবে। হ্যাঁ বুঝছি। স্যার ওই জি এই নাম্বারটা নিয়ে দেখো তো কার বাইক, এটা কনফার্ম করো। ওকে স্যার। কতবার কতবার করে মানা করলাম, যাস না রাজলক্ষ্মী, যাস না সব ঝুল ঝামেলার মধ্যে, কথা শুনলে তো, একটা কথা শুনে না। শুনলে হতে চললে এখনো পর্যন্ত মেয়েটা কোথায় আছে কেউ জানে না, কি করছে কোথায় যেন। এই তো সোনা, এই সোনা, কি রে তোর সাথে রাজলক্ষ্মী দেখা হয়েছে? না রে বাবা, রাজ তো আমার সাথেই ছিল জানো তো, আমি ওকে ওই ব্যাংকে নামিয়ে দিই, তারপর আমি অফিসে চলে গেলাম। ওরে সোনা, রাজলক্ষ্মী পাওয়া যাচ্ছে না। না না মা, তুমি চিন্তা করো না, ফোনেও তো পাচ্ছি না, কি করি বলো তো। ওকে ফোন করতে থাকো প্লিজ, ওকে আরেকবার ফোন করো। হ্যাঁ দাঁড়াও, আমি দেখছি। বাজে বাজে বাজে। হ্যাঁ অর্ক। হ্যাঁ রাজ, তুমি কোথায়? আমি থানায় এসেছি একটা কাজে। অর্ক তোমার সঙ্গে পরে কথা বলছি, এখন রাখছি। হ্যালো রাজ, থানায় কি করছো? আমি বলছি থানায় গিয়ে কি করছে, ও থানায় গেছে ওই লোকটার নামে নালিশ করতে। যে লোকটা ওর কাছে আগুন লাগিয়েছিল তার নামে নালিশ করতে গেছে। আর কি করতে, যেই ব্যাংক থেকে লোনটা পেয়ে গেছে অমনি অমনি আবার সবকিছুতে লেগে পড়েছে আপনার মেয়ে। না না না, চিন্তা করবেন না মেয়ে, রাজীব আপু বুদ্ধিমতী, ও এরকম ভুল করবে না। কেন, একটু আগেই তো আপনি বলছিলেন যে ও যে কাজে একবার একবার লেগে পড়ে সে কাজ যতক্ষণ শেষ হচ্ছে তো ছাড়ে না, বলেছিলেন কি বলেনি? বলুন না, তাহলে কেন বলছেন? আমাকে রাজলক্ষ্মী বলেছিল, আমার তো মা নেই, মা আপনি আমাকে শিখিয়ে দেবেন বাড়ির বউ হয়ে কেমন করে চলতে হয়। শুনুন, আপনি কিছু মনে করবেন না, আমি ওকে থানা থেকে হিড়িড় করে টানতে টানতে ঘরে ঘরে নিয়ে এসে ঢোকাবো। হ্যাঁ আমি ওকে শিখিয়ে দেবো, প্রত্যেক পদে পদে শিখিয়ে দেবো যে বাড়ির বউ হয়ে কিভাবে চলতে হয়, বাড়ির বউ হলে কি কি করতে হয়। আপনার তো খারাপ লাগবে, তাতে আমার কিচ্ছু করার নেই, লাগুক খারাপ আপনার। সোনা চল। হিলু শোনো, আমি যাবো তোমার সাথে। না কেন, না কেউ যাবে না আমার সাথে, তোমরা গেলে ওর পক্ষ নিয়ে কথা বলবে, ওর হয়ে কথা বলবে, একদম না, কেউ যাবে না, সে যদি কেউ যাবে না আমি আর সরে যাবো। চলো বিয়ান, আমি যাবো আপনাদের সঙ্গে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কিচ্ছু করবো না, চুক্তি করে দাঁড়িয়ে থাকবো, আপনি যা করার করবেন। না আমি আমি শুধু সঙ্গে যাই বিয়ান। বেশ বেশ, চলো চল সোনা, চলো দেরি করিস না, চল খুব সাবধানে। হ্যাঁ ছেলেটা বেশ জোরে চালাচ্ছিল বাইকটা। ধাক্কা মারার পর কি দাঁড়ায়নি? দাঁড়িয়েছিল, আমি যে ধরতে গেছি ভয় পেয়ে পালিয়ে গেছে। এই যে বাইকের নাম্বারটাও লিখে দিয়েছি, আপনি শুধু এখানে একটা সাইন করে দিন। স্যার কি হয়েছে? আপনি যে বাইকের নাম্বারটা দেখেছিলেন, ছেলে ঠিক দেখেছিলেন, তার কি কোনো মানে আছে?
মম আমাকে কিছু বোঝাতে এসো না মম লিসেন টু মি তুমি অকারণে ভয় পাচ্ছো আমি তোমার কোনো কথা শুনবো না আমি যখন বলেছি তুমি কলকাতার বাইরে যাবে তখন তুমি কলকাতার বাইরে যাবে কোথায় যাব মম 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 রিপ্লাই দাও কোথায় যাব আমি যেখানে ইচ্ছে সেখানে যাও যাও দেখা যাও কোথায় কথা তো বন্ধুদের নিয়ে দেখা যাও যাও দেখা যাও কিন্তু মম সে তো আমি বন্ধুদের সাথে যাই আচ্ছা বন্ধুদের নিয়ে যাও না পুরো ব্যাপারটা তুমি স্পন্সর করো তুই যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে তারপর ফিরে এসেছে তোমার বাবা তো জানেন না তোমার বাবাকে আমি বলবো যে তুমি রেগে গিয়ে বন্ধুদের নিয়ে দীঘা চলে গেছে ব্যাস কিন্তু কেন কেন মম মম রিপ্লাই দাও কেন কেন বুঝতে পারছো না তুমি বুঝতে পারছো না কেন ওই বুড়ি যদি মারা যায় যদি ইনভেস্টিগেশন হয় তোমার বাইকের নাম্বার যদি কেউ নিয়ে থাকে তাহলে তো তোমাকে এসে ধরবে তোমাকে কলকাতার বাইরে পাঠিয়ে আমি এটা প্রমাণ করতে চাইছি যে ওই ঘটনার সময় তুমি কলকাতাতে ছিলেই না মম তোমাকে কিছু বলেছে মম রিপ্লাই মি তোমায় কেউ কিছু বলেছে কি বলেছে নাম্বারটা কিউ জানতে পেরেছে আমার বাইকের আমি কি করে জানবো তোমার বাইকের নাম্বার জানতে পেরেছে কিনা ওখানে অতগুলো লোক ছিল কেউ নিয়েও থাকতে পারে কিন্তু আমি তোমাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না আমি যখন বলেছি তুমি যাবে আজকে কলকাতার বাইরে তখন যাবে আজই এক্ষুনি আপনি হঠাৎ আমাকে এই প্রশ্নটা করছেন কেন আপনি একজনের নামে নালিশ করতে এসেছেন তার ভিত্তিটা কি সেটা আমরা জেনে নেব না এতক্ষণ তো আপনি আমাকে এই প্রশ্নটা করেননি আমি আপনাকে বাইকের নাম্বারটা দিলাম আপনি ওনাকে দিলেন আপনি বললেন বাইকের মালিকের খোঁজ করতে যেই উনি খোঁজটা দিয়ে এলেন অমনি আপনি আমাকে এই প্রশ্নটা করতে শুরু করলেন ওটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমার এফআইআরটা নেওয়াও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আপনি আমার এফআইআরটা নিন আর তদন্ত শুরু করুন না 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 এ কথা বললেই হবে না আপনি যে বাইকের নম্বরটা দেখেছেন সেটা যে ঠিক নম্বর তার কি প্রমাণ আছে আমি যে ভুল দেখেছি তারই বা প্রমাণ কি দেখুন অ্যাক্সিডেন্টটা হয়েছে ঘন্টা দিনে হ্যাঁ আপনার কথা অনুযায়ী আপনি বৃদ্ধা মহিলাকে নিয়ে হাসপাতালে গিয়েছেন তারপরে এখানে এসেছেন তা আপনার স্মৃতিশক্তির উপরে আমরা কতটা ভরসা করতে পারি আমার স্মৃতিশক্তিটা খুব একটা খারাপ নয় অফিসার আমি এক্ষুনি আপনাকে গড়গড় করে কর্ণপুন্তি সংবাদ শোনাচ্ছি শুনবেন আর তাছাড়া বাইকের নাম্বারটা আমি তখনই হাতে লিখে রেখে দিয়েছিলাম এই দেখুন এটা আপনি লিখেছেন হ্যাঁ এই তো কোনো নাম্বার বোঝাই যাচ্ছে না শেষেরটা বোঝা যাচ্ছে এটা ছয় শূন্য তো হতে পারে না ম্যাডাম আমি এই লেখার উপর ভিত্তি করে আপনার এফআইআর নিতে পারছি দেখুন ছয় হোক বা শূন্য দুজন বাইকের মালিককেই আপনি জানেন সঙ্গে বাইকটাও আনতে পারেন আর তো অনেক লোক দেখেছে তারাও দেখ কিন্তু হ্যাঁ তার আগে আপনি আমার এফআইআরটা নিন তারপর যা করার করুন সরি আমি আপনার এফআইআরটা নিতে পারছি না আমি সই করব আপনি সই করতে পারবেন না যান আমি এফআইআর করতে এসেছি সেটা করে তবেই ছাড়ব আরে অন্যের ঝামেলাটা ঘাড়ে নিয়ে নিজের ঝামেলাটাই তো বাড়াচ্ছেন আমার ঝামেলা যদি বাড়ে তো বাড়ুক তাই বলে দোষীকে তো ছেড়ে দিতে পারি না অসহায় একজন মানুষকে মেরে আরেকজন বেঁচে যাবে তা তো হতে পারে না সেই অসহায় মানুষটা তোর কে হয় রাজলক্ষ্মী সেই অসহায় মানুষটা যার জন্য তুই এত কিছু করছিস সে তোর কে হয়
মা আমার কথার জবাব দে রাজলক্ষ্মী কে হয় আমার কেউ হয় না মা কিন্তু আমার চোখের সামনে ধাক্কা দিল আর আমি কিছু বলবো না ওখানে কি তুই একা ছিলি না আরো অনেকে ছিল তারা তারা সবাই কোথায় কেউ আসেনি মা তারা যদি না আসে থাকে তাহলে তোর এখানে আসার কি দরকার ছিল রাজলক্ষ্মী মা এটা তুমি কি বলছো সবাই যদি নিজের দায়িত্ব থেকে এভাবে চোখ ঘুরিয়ে নেয় তাহলে তো তোর বই তো নিচ্ছে শোন দায়িত্ব থেকে চোখ ঘুরিয়ে নিচ্ছে দায়িত্ব থেকে চোখ ঘোরাচ্ছিস না রাজলক্ষ্মী বাড়িতে এতগুলো লোক চিন্তায় রয়েছে সেদিকে তোর হুঁশ আছে খুশ আছে তো যে ঘরের লোকের দুশ্চিন্তা দূর করতে পারে না সে বাইরের লোকের দুশ্চিন্তা দূর করতে যায় কোন সাহসে কোন সাহসে মা মা আমার খেয়াল ছিল না ফোনটা হাত থেকে পড়ে খুলে গেছিল বুঝতে পারিনি মা বোঝান বোঝান আপনারা বোঝান যাতে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে দেখুন এটা আমাদের ঘরের ব্যাপার এ ব্যাপারে আপনারা কথা না বললে খুব ভালো হয় রাজলক্ষ্মী রাজলক্ষ্মী এখানে কি তোর আর কোনো কাজ বাকি আছে উনি তো এখন আমার এফআইআরটাই নিলেন না মা যদি কোনো কাজ থাকে সেটা আগে শেষ কর তারপর বাড়ি চল এবার আপনারা আপনাদের কর্তব্য পালন করুন আমরা আমাদের কর্তব্য পালন করব আপনারা ভাববেন না আপনারা এখন যান এফআইআর 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 কি অত সহজে হয় খুব কঠিন কাজও কিন্তু সেটা নয় অর্ক উনি প্রথমে এফআইআরটা করতে চেয়েছিলেন হঠাৎ করে বাইকের মালিকের নামটা জানার পরে অন্য কথা বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ আছে বলে দিচ্ছি সেই কারণটা আপনি যে নাম্বারটা বলছেন সেই মানুষটা এই কাজ করতে পারে না করতে পারে না সেই মানুষটা অপরাধ করতে পারে না আরে মোসাই সুখে আছেন থাকুন না শুধু শুধু ভূতের কিল খেতে চাইছেন কেন তার মানে এর পেছনে কোনো না কোনো ভূত আছে সে ভূতের নামটা কি তুমি চুপ কর শুনুন কোনো ভূত নেই আপনার মেয়ে যে নাম্বারটা দিয়েছে কিন্তু সেটা ঠিক কিনা তারই তো কোনো ঠিক নেই আমি ওনার কথার উপরে ভিত্তি করে অন্য কোনো মানুষকে থানায় ডেকে এনে তার তো সম্মানহানি করতে পারি না দেখুন আপনি কাউকে থানায় ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার কিন্তু একজন নালিশ করতে এসেছে তার নালিশ আপনি নিতে বাধ্য এই রাজিমা ঠিক বাহ বাহ বেয়াই বাহ এই জন্য এই জন্যই তো আপনার মেয়ে এমন হয়েছে আচ্ছা অকারণে ঝামেলায় জড়িয়ে পড়াটা কি আপনাদের বংশানুক্রমিক ম্যাডাম এরা অনেক বড় লোক এরা টাকা পয়সা দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দেবে আর মাঝখান থেকে আপনাদের থানা কোর্ট পুলিশ দৌড়াদৌড়ি করতে হবে কি লাভ বলুন আপনাদের কি আর কোনো কাজ নেই এটাও আমার কাজ রাজলক্ষ্মী বাড়ি চল না মা এফআইআর না করে আমি যাব না আমি জানতে চাই আপনি এফআইআরটা করবেন কি করবেন দেখুন আপনি যদি এফআইআর না নেন তাহলে আমি কিন্তু আপনাদের হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব তখন কিন্তু আপনারা দুজনেই মুশকিলে পড়বেন আমরা বড় লোক না হতে পারি
কিন্তু এই সমাজেই আমরা বাস করি আর সমাজে আমাদেরও কিছু প্রভাব প্রতিপত্তি আছে, যোগাযোগ আছে, আর আইনটাও আমরা বুঝি। আপনারাই বলুন আপনাদের এফআইআর নেবেন কি নেবেন। বেশ, সইটা দালে করে দিন। তবে একটা কথা, আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু মানহানির মামলা হতে পারে। মানহানির মামলা হলে হবে, তখন বুঝব। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মামলায় ধরাচ্ছিস তুই নিজেকে? না, আমি নিশ্চিত যে আমি ঠিক লোককেই দেখেছি। বেশ, সইটা করে দিন, কিছু হলে আপনিই বুঝবেন। দিন। এবার তোর কাজ হয়েছে, আপনি আসুন, ওকে নিয়ে বাড়ি যাব, আসুন আপনি। আচ্ছা ঠিক আছে, চল। কি হলো চল? একটা কথা মাথায় রাখবেন স্যার, এই কাগজে আমি বাইকের নাম্বারটা লিখে দিয়েছি। যার নাম্বার লিখেছি সে যতই বড় লোক হোক না কেন তাকেই ধরবেন, অন্য কাউকে কিন্তু না। মনে রাখবেন স্যার। কি করবেন স্যার? কি করব, ধামা চাপা দিয়ে। আমার কিন্তু রাজলক্ষ্মী মেয়েটাকে স্যার ঠিক সহজ মেয়ে বলে মনে হলো না। আরে দূর ছাড়ো তো, কি করবে ও? অনিমেষ সেনের মতো লোকের কত উঁচু জায়গায় যোগাযোগ আছে সেটা জানো? আর তাছাড়া ওর ছেলের ক্ষতি হলে ও ছেড়ে দেবে ভেবেছ? আর অনিমেষ সেনের সঙ্গে লড়াই করে জিতবে ওই রাজলক্ষ্মী। ছাড়ো, তুমি একটা কাজ করো, অনিমেষ সেনের ফোন নাম্বারটা ওই ডায়ালে আছে, ওটা আমাকে একটু বের করো। হ্যাঁ স্যার, একটা নাম্বার পাওয়া গেছে। হ্যাঁ দাও স্যার। ওনার তো পিএ ছিল, পিএকে ফোন করলে ভালো হতো না? হ্যাঁ, ওনার পিএ থাকতে পারে, কিন্তু পিএর ফোন নাম্বার এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এটা থাক, তুমি যাও। ওকে স্যার, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। দেখি শালাটাকে চাকরিতে ঢুকিয়ে দিতে পারি কিনা। রাজলক্ষ্মী আমার উপকারই করলো, এফআইআর করেছে, অনিমেষ সেনের ছেলের নামে এফআইআর করেছে। মম মম, তুমি মিছিমিছি এত ভয় পাচ্ছ? তুষার, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারবো না কিছুতেই। মম মম, লোক একই, আমার কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না কেন? তোমার বাইকের নাম্বার যদি কেউ নিয়ে থাকে আর পুলিশ যদি খোঁজ করতে বাড়িতে আসে, তোমার বাবাকে তুমি চেনো না? তোমার বাবা নিজে পুলিশের হাতে তোমায় তুলে দেবে, আর আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না কিছুতেই। দাঁড়ো, ধরো ধরো, এটা ধরো, ব্যাগে পড়ো। আর শোনো, তোমার অ্যাকাউন্টে আমি
আরো টাকা ট্রান্সফার করে দিচ্ছি কিন্তু আমি না বলা পর্যন্ত তুমি কলকাতা থেকে না প্রমিস হ্যাঁ চলো চলো আর শোনো তোমার বাবা বা বাড়ির কেউ যেন দেখতে না পায় যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ সাবধানে এসো এসো কি হলো এসো